নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যম কর্মীরা বাধা কিংবা হামলার শিকার হলে জড়িতদের 3 বছরের জেলের শাস্তির বিধান আরপিওতে যুক্ত করার সুপারিশ করেছে নির্বাচন কমিশন। দুপুরে সাংবাদিকদের একথা জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান। জাতীয় নির্বাচনে 300 আসনেই সিসি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্তের কথাও জানান তিনি। কোনো কারণে 300 আসনে সিসি ক্যামেরা ব্যবহার সম্ভব না হলে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ব্যবহার করা হবে। বলেন, ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারের সুফল পাচ্ছে নির্বাচন কমিশন, এতে ভোট কারচুপি কমে আসবে, সেই সঙ্গে ভোট কেন্দ্র এবং কক্ষে বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করা সম্ভব হবে বলেও মনে করেন এই কমিশনার। কুমিল্লা সিটি কর্পোরেশনের পর আজ ঝিনাইদহ পৌরসভার ভোটে সব কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার করা হয়। আপনাদের সিকিউরিটির কথা চিন্তা করে, আপনাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা কিন্তু একটা আইনে নতুন একটা সংযোজন করেছি। সেটা হচ্ছে, যদি আপনাদেরকেও যদি বাধাগ্রস্ত করে ডিউটি পালনে, যদি আপনাদেরকে অ্যাসল্ট করে ডিউটি পালনে, যদি আপনাদের ইকুইপমেন্টস এবং সঙ্গী সাথী যারা আছেন তাদের যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে সর্বোচ্চ 3 বছরের জেলের বিধান রাখা হয়েছে এবং সর্বনিম্ন 1 বছর, এছাড়াও জরিমানাও আছে।